সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ময়মনসিং জেলা নান্দাইল থানা কাটলিপাড়া গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একটি বাণিজ্যিক টাইগার মুরগির খামারে। আমরা এই মুহূর্তে আছি হিরণ ভাইয়ের খামারে। হিরণ ভাই একজন শৌখিন উদ্যোক্তা। তিনি পড়াশোনা শেষ করে চাকরি না করে পরীক্ষামূলক কিছু টাইগার মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করলেও বর্তমানে তিনি বাণিজ্যিকভাবে এই টাইগার মুরগি পালন করছেন। তিনি একজন সফল খামারি। আমরা যে প্যারেন্টসে আছি, এই প্যারেন্টসের বয়স প্রায় 16 মাস, প্রায় 11 মাস যাবৎ তিনি এখান থেকে ডিম পাচ্ছেন। এখনও এই টাইগার মুরগি খামার থেকে যেই ডিম আসে, সেই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে আসছেন। তারপরে আমরা বলতে পারি টাইগার মুরগি ডিমের জন্য সেরা এবং মাংসের জন্য সেরা, কারণ এই টাইগার মুরগি থেকে একটা না 18 মাস ডিম পাওয়া যায়। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিরণ ভাইয়ের টাইগার মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবে। আসসালামু আলাইকুম হিরণ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হিরণ ভাই, আমরা প্রায় 1 বছর আগে এসেছিলাম আপনার ফার্মে। জি। আচ্ছা, সে আগের প্যারেন্টসই কি আছে এখন? হ্যাঁ, এটা আগের প্যারেন্টসই। আচ্ছা, কি বলেন ভাই, আগের প্যারেন্টস প্রায় 1 বছর হয়ে গেছে, এখনো সুস্থ সুস্থ সবল আছে? হ্যাঁ, ওইটা ওরকমই। আপনার টাইগার মুরগি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, আর ওটার সৌন্দর্যও বেশি, এছাড়া আপনার ওটার অনেক শক্তিশালী একটা মুরগি। আচ্ছা, তাহলে প্যারেন্টসের বয়স কত হয়েছে? এটা প্যারেন্টসের বয়স 16 মাস। 16 মাস? জি। ডিম পাচ্ছেন কত মাস যাবত? এর তো 11 মাস। 11 মাস। আচ্ছা, এখনকার সময় ডিমের পার্সেন্টেজটা কেমন আসে? এখন পাইতেছি 75-75%। 75%। যখন প্রথম ডিম দিছিল তখন কত পার্সেন্ট পেয়েছিলেন? তখন 75-80%। 80%? জি। তাহলে 1 বছরের ব্যবধানে তো তেমন কোনো পরিবর্তন হয়নি? না না, ওটা ওরকম তেমন কোনো পরিবর্তন হয় না টাইগার। কি বলেন ভাই, টাইগার মুরগি এত বেশি ডিম দেয়? জি জি, ওরকমভাবেই পাইতেছি এখনো পর্যন্ত। আচ্ছা, আরও কত মাস ডিম পাওয়ার সম্ভাবনা আছে? এটা আরও আমি 7 মাসের মতন ডিম সংরক্ষণ করবো ওটা থেকে। আরও 7 মাস ডিম সংরক্ষণ? জি জি, এটা মূলত 18 মাস ডিম সংরক্ষণ করা যায়। 18 মাস ডিম সংরক্ষণ করা যায়? 18 মাস। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার প্যারেন্টসগুলোও কিন্তু একদম ফ্রেশ রয়েছে। আমরা অনেক ফার্মে যাই, যখন মুরগির বয়স বেশি হয়ে যায় এদের লুমটা উঠে যায়, এরকম হওয়ার কারণটা কি? এটা অনেকটা হয় আপনার এই ভিটামিনের ঘাটতি থেকে, আবার দেখা গেছে যে টুকরা টুকরি অতিরিক্ত অল্প জায়গা বেশি মুরগি লালন পালন করলে অনেক সময় আপনার টুকরা টুকরির মাধ্যমে এই লুমগুলা পশমগুলো উঠে আনে। আচ্ছা, আপনার হাতে বেশ বিশাল একটি মুরগ রয়েছে, এটার ওজন কেমন আছে? এটার ওজন আছে 5 কেজি, 4.5 কেজি। 5 কেজি? 5 কেজি? জি জি। আচ্ছা, বয়স বেশি হলে নাকি ওজনটাও কমে যায়? না, ওজন কমে না, খাবারের মেনটেন ঠিক থাকলে আপনার ওজন কমে না, মূলত ওজন আরও বাড়তি হইতো। আমি খাবার মেনটেন করার কারণে ওজন ওয়েটটা আমি নিয়ন্ত্রণে রাখছি। বর্তমানে কতগুলো আছে টাইগার মুরগি? আমার এখানে এখন আছে আপনার 400+ আছে। 400? যখন ফার্ম শুরু করেন কতগুলো ছিল? তখন আমার আসছিল আপনার 500+ আসছিল। 500 উপরে রয়েছে? তাহলে প্যারেন্টস আলহামদুলিল্লাহ সবগুলো আছে। জি জি। আচ্ছা ভাই, টাইগার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, অনেকেই টাইগার মুরগি পালন করে লাভবান হয়। আমার দর্শক যারা আছেন, অনেকে চিন্তা ভাবনা করে টাইগার মুরগি পালন করবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এটার চাহিদাটা বর্তমানে বাংলাদেশে অনেক, মানে ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে মাংসের জন্য এবং প্যারেন্টসের জন্য। বিশেষ করে প্যারেন্টসের চাহিদাটা বেশি, মাংসটা খুব সুস্বাদু, ওটার জন্য মূলত চাহিদাটা বেশি বাজারে। টাইগার মুরগি পালনের সুবিধা কী কী আছে? এটার সুবিধাটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ, মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ বালাইটা কম আসে, এরপরে ডিম পাওয়া যায় দীর্ঘদিন, আর ওটা থেকে বাচ্চা উৎপাদন করাটা সহজ। আচ্ছা, বাচ্চার বেশ চাহিদা রয়েছে? বাচ্চার অনেক চাহিদা, মাংসের চাহিদাটা বেশি, ওই জন্য বাচ্চার চাহিদাও বেশি। আপনি কি মাংসের জন্য পালন করেছিলেন? আমি মাংসের জন্য পালন করেছিলাম। আচ্ছা, মাংসের চাহিদাটা কেমন? মাংসের চাহিদাটাও ব্যাপক, অনেক চাহিদা রয়েছে, চাহিদা। আচ্ছা, সারাদিন ফার্মে কী কী ধরনের কাজগুলো করছেন? ফার্মে ফেরেন্সের ক্ষেত্রে তেমন বেশি কাজ না, 3 বেলা খাবার মেনটেন করা, 3 বেলা পানি, আর ডিম সংরক্ষণ করা। আমি 4 বার ডিম সংরক্ষণ করি, 3 বেলা খাবার দিই, আর 3 বেলা পানি চেঞ্জ করি। কোন ধরনের খাবার দিচ্ছেন? এটা খাবারটা দিচ্ছি লেয়ার ওয়ান। একটা মুরগির জন্য কত গ্রাম খাবার প্রয়োজন? আমি খাবার দিতেছি 120 গ্রাম হারে, 120 গ্রাম, 125 গ্রাম এরকম হিসাবে। আচ্ছা হিরণ ভাই, একটা টাইগার মুরগি ডিমে আসতে গেলে কত টাকা খরচ হয়? একটা প্যারেন্টস ডিমে আসতে 700-750 টাকা মতো খরচ যায়,
এই সর্বোচ্চ 800 টাকা। আচ্ছা, অনেকেই তো বলে 1000 টাকা 1200 টাকা আরো বেশি খরচ হয়। না, এটা হচ্ছে আপনার ভ্যাকসিনেশন ওষুধ মেনটেনের ক্ষেত্রে, বুঝি আপনার বাচ্চা লালন পালন যদি ভালোভাবে করা যায় তাহলে খরচটা অনেক কমে আসে। আচ্ছা, ভ্যাকসিনের কথা বলছিলেন, আপনার মুরগিতে কয়টা ভ্যাকসিন দিয়েছেন? আমার মুরগিতে ভ্যাকসিন হয়েছে আপনার 22টা। 22টা? জি জি, 22টা। এত ভ্যাকসিন মুরগিকে করতে হয়? এটা হচ্ছে নিরাপত্তার জন্য করতে হয় আর কি, মূলত শিডিউল অনুযায়ী 5টা ভ্যাকসিন করতে হয়। আচ্ছা, ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি? ভ্যাকসিন করাটা আপনার প্যারেন্টসের ক্ষেত্রে ভ্যাকসিন করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে করতেই হবে ভ্যাকসিন। ভ্যাকসিন না করলে কী কী সমস্যা হয়? ভ্যাকসিন না করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়গা, তারপরে আপনার দেখা গেছে যে যে কোনো সময় ভাইরাস আক্রান্ত হইতে পারে, এরপরে ঘন ঘন অসুখ বিসুখের সমস্যা দেখা দেয় আর কি। আচ্ছা, এই 1.5 বছরের মধ্যে আপনি টাইগার মুরগি পালন করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি ওটার মধ্যে সমস্যার মধ্যে আপনার মাঝে মাঝে ঠান্ডা, এই ঠান্ডার সমস্যাটাই মূলত, এটা একটু হয় আর কি, আর মূলত অন্য কোনো সমস্যা আমি করি না। ঠান্ডা হলে করণীয়টা কি? ঠান্ডা হইলে আপনার নর্মাল আপনার অ্যান্টিবায়োটিক আছে, ইউজ করলেই মোটামুটি সারিয়ে যায়। আচ্ছা, ঠান্ডা সাথে তোমার কোনো রোগ হয় না? না না, ওটা অন্য কোনো রোগ হয় না। আমরা দেখতে পাচ্ছি আপনি মাচার উপরে এই টাইগার মুরগি পালন করছেন, ফ্লোরের তুলনায় মাচাতে কী কী সুবিধা আছে? মাছার মধ্যে সুবিধাটা হচ্ছে আপনার ওদের গায়ে আপনার ময়লা, মূলত ময়লা লাগে না, দ্বিতীয় হচ্ছে ময়লা খাবার ঢাকাইতে পারে না, তারপরে আপনার লিডারের যে সমস্যা, লিডার থেকে যে গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাসটা হয় না, এরপরে আপনার গরমের সময় আপনার পরিবেশটা অনেক ঠান্ডা থাকে। প্রতি মাসে কী পরিমাণ বাচ্চা বিক্রি করতে পারেন? প্রতি মাসে আমি 4,000-5,000 বাচ্চা বিক্রি করি। 4,000-5,000? জি জি। আচ্ছা, বাচ্চা চাহিদাও তো আছে অনেক? জি, অনেক চাহিদা। কত টাকা করে বিক্রি করছেন? আমি এখন বাচ্চা বিক্রি করতেছি 60 টাকা পিস। 60 টাকা পিস। টাইগার মুরগির বাচ্চার দাম বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে এটার চাহিদা অনেক বেশি, গতবারের চেয়েও এই বছর অনেক বেশি চাহিদা। আচ্ছা, ইনকিউবেটর ডিম রয়েছে নিশ্চয়ই? জি আছে। কতগুলো ডিম আছে? আমার ইনকিউবেটরের ডিম আছে আপনার 4,000। 4,000। এগুলো বের হবে কবে? এটা আপনার আজকে হেচিং হইতেছে, আজকে ডেলিভারি আছে, গতকালকে ডেলিভারি দিছি। আচ্ছা, আগে থেকে কি বুকিং করা হয় নাকি? হ্যাঁ, এটা আগে থেকে বুকিং হয়, 15 দিন 20 দিন 25 দিন আগে থেকে বুকিং হয়ে যায়। আচ্ছা, আপনি তো অনেক টাকা বিনিয়োগ করেছিলেন খামারে, এখন কী মনে হচ্ছে? না, ব্যবসা করতে গেলে বিনিয়োগ তো করতেই হবে, তবে যেটা বিনিয়োগ করছি দেখা যাচ্ছে অন্য অন্য ব্যবসার তুলনায় মোটামুটি ওটার মধ্যে মানে লাভজনকটা বেশি আর কি, বিশেষ করে ওটা আপনার সারা মাসে আর কি, সারা মাসে একটা টাকার একটা ব্যাপার স্যাপার। আমি তো সপ্তাহ আপনার প্রতি সপ্তাহে একদিন বাচ্চা হেচিং করি, এ থেকে আমার প্রতি মাসে আপনার 4 বার হেচিং বাড়ো প্রতি মাসে, তার মানে একটা লাভ্যাংশ আমার মাসের ভিতরে 4 বার আসে। 4 বার আসে? 4 বার আসে। প্রথম তো বলছিলেন যে চাকরি থেকে এই টাইগার মুরগি পালনটা ভালো বেশি। চাকরি থেকে ভালো বেশি এটা মূলত নিজের একটা চাহিদা মানে স্বাধীনতা আছে, তারপরে ইচ্ছা মাফিক কাজ করা যায়, আমার ইচ্ছা মতো আমি বাড়াইতে পারি কমাইতে পারি, এই একটা সুবিধা, তারপরে নিজের স্বাধীন মতন চলা যায় আর কি, কোনো সীমাবদ্ধতা নাই এটার মধ্যে। আনুমানিক প্রতি মাসে কেমন টাকা আয় করেন? এখন আমার থাকে আপনার 70-75 হাজার টাকা এরকম থাকে প্রতি মাসে। আয় করছেন মাত্র 400 মুরগি থেকে? জি জি। আচ্ছা, ভবিষ্যতে কি টাইগার মুরগি বাড়ানোর চিন্তা ভাবনা আছে কিনা? ভবিষ্যতে বলতে আমার এই প্যারেন্টসের বয়স 16 মাস, এখন আমি আবার নতুন করে নতুন প্যারেন্টস উঠাবো, ওটা নতুনটা ডিমে আসলে ওটা আমি ছেড়ে দেবো আর কি। আচ্ছা, এটা যখন ছেড়ে দেবো তখন মাংসের জন্য বিক্রি করে দেবেন? ওটা মাংসের জন্য বিক্রি করে দেবো, রিজেক্টের লেয়ার হিসেবে বিক্রি করে দেবো। সেক্ষেত্রে তো এখানে অনেক টাকা পুঁজি রয়েছে আপনার। প্রথমে যে আমি ক্যাশ টাকাটাইছিলাম বাচ্চা উঠানোর সময় ডিমে আসার আগ পর্যন্ত, ওই ক্যাশের যে একটা অ্যামাউন্ট আপনার 80% অ্যামাউন্ট আমার এই প্যারেন্টস থেকে আসা পড়বে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক লাভবান হয়েছেন। হ্যাঁ আছে, ওটা আপনার আলহামদুলিল্লাহ ভালোই আছে এই ব্যবসাতে। অনেক উদ্যোক্তারা চায় তারাও টাইগার মুরগি পালন করতে এবং লাভবান হওয়ার চিন্তা ভাবনা করে, তাদের উদ্দেশ্যে কী বলতে চান? নিজস্ব স্বাধীনতা ব্যবসা করতে গেলে আপনার অনেক ব্যবসায় আছে, তার মধ্যে আপনার যে টাইগার মুরগি যে পোলট্রি সেক্টরটা, এটা চাহিদাটা আমার কাছে মনে হইতেছে অনেক বেশি, আর দিন দিন ওটা চাহিদা বাড়তেই আছে, তাহলে যারা নতুন করতে চায় তার টাইগার নিয়ে করলে অনেক মানে লাভবান হবে আর কি আশা করি। এই 1 বছরের মধ্যে আনুমানিক কতজন খামারি আপনার কাছ থেকে বাচ্চা নিয়েছে? 1 বছরে আমি সেল দিয়েছি আপনার, আমার
অর্ডার অনুযায়ী ডায়েরি অনুযায়ী আপনার 132-133টার মতো 132-133 জন খাবার আপনার কাছ থেকে বাচ্চা নিয়েছে। জি জি, তাদের সাথে যোগাযোগ হয়, তারা কি লাভবান হয়েছে, ভালো চাষ সম্মুখীন হয়েছে এরকমটা? এরকম বলতে আমার কিছু কাস্টমার আছে রেগুলার, যারা প্রতি দেড় মাস দুই মাস পর পর আমার কাছ থেকে বাচ্চা নিতেছে, তারা তারা মাংস উৎপাদন করতেছে, তারা কন্টিনিউ বাচ্চা নিয়ে যায় আর কি দেড় মাস দুই মাস পর পর। আর অবশ্যই তারা লাভবান, না হইলে তারা আমার কাছে দিতে আবার আসতো না। আচ্ছা কিরণ ভাই, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? জি, আমরা এক গ্রেডের বাচ্চাটা দেওয়ার চেষ্টা করি। ভালো থাকুন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।